হ্যালো, কে? আমি মুন্নি বলছি টুনি, তোকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। কি কথা বল দেখি। আজ সুখের জন্মদিন বুঝেছিস, তাই আমরা সবাই বড় ধরনের সারপ্রাইজ দিব ওকে। ভেবেছি সবাই 5,000 টাকা দিয়ে ওর জন্য সুন্দর সুন্দর গিফট কিনবো, আর বাকি টাকা দিয়ে পার্টি করব। কিন্তু আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি, আর জানিসই তো শাশুড়িরা এসব পার্টি টাটি বোঝে না। তাহলে আমাকে টাকা দিবে কি করে বল? পার্টির কথা শুনলে তো আমাকে বাড়ি থেকে বের হতেই দিবে না। ওসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি তোকে যেভাবে বলছি সেভাবে কাজ কর, তারপর দেখবি তোর শাশুড়ি খুশি হয়ে তোকে টাকা দিয়ে দিবে। এরপর মুন্নি টুনিকে কিছু বুদ্ধি শিখিয়ে দেয়, আর মুন্নির বুদ্ধি শুনে টুনি তার শাশুড়ির কাছে চলে যায়। মা, ও মা, আমাকে 5,000 টাকা দিন তো। এখন 5,000 টাকা দিয়ে কি করবে বৌমা, কেনাকাটা করতে যাবে নাকি? না না মা, আমার নিজের জন্য টাকা চাইছি না। আসলে আমরা বান্ধবীরা মিলে আগে থেকে গরিব পাখিদের সাহায্য করতাম, পাখিদের খাবার কিনে দিতাম, কারো থাকার ঘর না থাকলে ঘর বানানোর টাকা দিতাম। দেখুন না মা, আমাদের সবকিছু আছে বলে আমরা কত সুখে দিন কাটাচ্ছি, আর যাদের কিছুই নেই তারা যে কত কষ্টে দিন কাটাচ্ছে সেটা তো আপনি দেখেননি। হ্যাঁ বৌমা, আমি জানি গরিব পাখিরা অনেক কষ্টে দিন কাটায়, তাই কোনো গরিব পাখি দেখলে আমিও সাহায্য করি। আমার বান্ধবীরা নাকি পাশের বনে গিয়ে দেখেছে, সেখানে কিছু গরিব পাখিরা নাকি খুব কষ্টে দিন কাটাচ্ছে, তাই আমরা সবাই টাকা দিয়ে তাদের খাবার কিনে দিয়ে আসবো। এ তো অনেক ভালো কাজ বৌমা, তাহলে 5,000 কেন, 10,000 টাকা নিয়ে যাও, আর বেশি করে করে খাবার কিনে দিয়ে এসো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও বৌমা টাকা, আর তোমার সাথে ছোট বৌমা রেনুকেও নিয়ে যাও, তাহলে ছোট বউ এসব গরিব পাখিদের সাহায্য করা শিখতে পারবে। ছোট বউ, ছোট বউ, এদিকে এসো। না মা, কেন বাড়িতেই থাক, আপনার শরীর যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় তখন আপনার সেবা করতে পারবে, আমি বাড়িতে এসে ওকে সব শিখিয়ে দিব। হ্যাঁ দিদি, তুমি তাহলে যাও, আমি মাকে দেখে রাখবো। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর সব বান্ধবী একসাথে হয়ে পার্কে সুখের জন্মদিনের আয়োজন করে এবং সবাই সুখের চোখ বেঁধে সেখানে নিয়ে আসে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সুখী। তোদের অনেক ধন্যবাদ আমাকে এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, তোরা অনেক ভালো রে। যাই হোক, চল সবাই কেক খাওয়া শুরু করি। এরপর সবাই অনেক আনন্দের সাথে জন্মদিন পালন করে, আর এভাবে সন্ধ্যা হয়ে যায়। এই তোরা শোন, আমার শাশুড়ি তো আমাকে গরিবের খাবার কিনে দেওয়ার জন্য টাকা দিয়েছে, কিন্তু আমি তো পার্টি করে শেষ করে দিলাম, আর এটা যদি আমার শাশুড়ি মা জানতে পারে তাহলে তো আর টাকা দিবে না। তাই বলি কি, গরিবদের বাড়িতে গিয়ে তাদের কিছু খাবার হাতে দিয়ে ফোনে ছবি তুলে নিয়ে যাই, আর ছবিগুলো শাশুড়ি মাকে দেখালে শাশুড়ি মা এরপর আরো বেশি করে টাকা দিবে, আর আমাকে কখনো সন্দেহই করবে না। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস, চল আমরা তাই করি। এরপর সবাই মিলে কিছু খাবার কিনে নিয়ে এক গরিব পাখির বাড়িতে যায়। দাদা, এই খাবারগুলো তোমার জন্য, তুমি অনেক গরিব তাই তোমাকে এই খাবারগুলো খেতে দিলাম, আর শোনো তোমাকে এরপর আরো বেশি খাবার দেওয়া হবে, এর জন্য আমাদের সাথে একটা ছবি তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে ছবি তুলে নাও। এরপর টুনি কালুর ছবি তুলে নেয় এবং বাড়িতে চলে আসে। বৌমা, এত দেরি করে আসলে যে রাত হয়ে এসেছে, এভাবে রাতে বাড়ি ফিরলে তো পাখিরা খারাপ বলবে। আসলে মা, অনেক গরিবদের খাবার দিয়েছি তো এজন্য দেরি হয়ে গেল, তবে আর এমন দেরি করব না মা। আচ্ছা ঠিক আছে, এবার যাও তবে। কিন্তু বৌমা, তুমি কি গরিব পাখিদের কেক কিনে দিয়েছো? তোমার শরীর থেকে তো কেকের গন্ধ আসছে, গরিব পাখিদের ডাল ভাত কিনে দিলেই ভালো হতো, কারণ ওরা ডাল ভাত খেতেই বেশি পছন্দ করে। আরে মা, কিসব বলছেন, কেকের গন্ধ কোথা থেকে আসবে? আমি তো সবাইকে হোটেল থেকে ডাল ভাত কিনে দিয়েছি, এই দেখুন আমার ফোনে ছবি তুলে এনেছি। ও, তবে ভালোই করেছো,
এবার ঘরে যাও আর ফ্রেশ হয়ে খেতে এসো। ছোট বৌমার রান্না বুঝি শেষ হলো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর টুনি ঘরে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি তার শাশুড়িকে মিথ্যে বলে আবারও কিছু টাকা নিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দেয় এবং সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসে। এভাবে টুনি প্রায় দিনই মিথ্যে বলে টাকা নিয়ে বান্ধবীদের সাথে পার্টি করে। মা, আজকে কিছু টাকা দিন তো, আজ একটু বেশি টাকা লাগবে, কারণ আজ আমরা গরিব পাখিদের ঘর বানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। 15,000 টাকা দিলেই হবে মা। আমার কাছে তো আর কোনো টাকা নেই, টোনা তো এবার কোনো টাকা পাঠায়নি, হয়তো এখনো বেতন পায়নি। ছোট বৌমা, তোমার কাছে টাকা থাকলে দাও তো, গরিব পাখিগুলো থাকার ব্যবস্থা করে দিতে পারলে পাখিরা অনেক খুশি হবে। হ্যাঁ মা, দিচ্ছি। এই নাও দিদি 15,000 টাকা, এগুলো আমার বাবা গহনা বানানোর জন্য দিয়েছিল। গরিবের থাকার জায়গা থেকে আমার গহনা বানানো জরুরি নয়, তাই গরিবের জন্য টাকাটা দিয়ে দিলাম। তা দিদি, আজ আমিও তোমার সাথে যাব। আরে তুই গিয়ে কি করবি, আমি থাকতে তোর যেতে হবে না। আমি বান্ধবীদের নিয়ে সব গরিবদের বাড়ি বানিয়ে দিব, তুই বরং মায়ের খেয়াল রাখিস, তাই হবে। মা, একটা কথা বলি? হ্যাঁ বৌমা, বলো। আমি টুনি দিদির সাথে যেতে চাইলেই টুনি দিদি একদিনও আমাকে নিয়ে যায় না, আবার সারাদিন কাটিয়ে রাতে বাড়িতে আসে। আমার মনে হয় টুনি দিদি অনেক দূরে অন্য কোথাও যায় আর এমন কিছু করে যে আমরা জানতেও পারি না। তাই বলি কি, আমি টুনি দিদির পেছন পেছন যাই আর দেখি টুনি দিদি কোথায় যায়। হ্যাঁ ছোট বৌমা, তুমি তো ঠিক বলেছ, গরিব পাখিদের খাবার দিতে কি এত রাত হবে। আমারও টুনিকে সন্দেহ হচ্ছে, আর তাই তুমি তোমার ফোন নিয়ে টুনির পেছন পেছন যাও আর কি করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে আনবে, কেমন? ঠিক আছে মা, যাচ্ছি। এরপর রিনু ফোন হাতে নিয়ে টুনির পিছু নেয় আর টুনি উড়তে উড়তে বান্ধবীদের কাছে যায় এবং সবাই মিলে বড় একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে আর সবাই দামি দামি খাবার অর্ডার করে। এই শুন, আজ তোদের কোনো টাকা দিতে হবে না, আমি সব টাকা দিব। সত্যি তুই দিবি? তাহলে খাবারের সাথে আজ ড্রিঙ্কও করতে পারবো, এই রেস্টুরেন্ট অনেক ভালো। এই রেস্টুরেন্টে অনেক ভালো ড্রিঙ্ক পাওয়া যায়, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমি এর আগে খেয়েছিলাম, আহ কি যে মজা লেগেছিল। মন্ডির মুখে এমন কথা শুনে সবাই মদের অর্ডার করে আর খাবারের সাথে সবাই নেশা করতে থাকে। এদিকে রেনু লুকিয়ে লুকিয়ে সব ভিডিও করে ফেলে। ও আচ্ছা, এই কাহিনী, গরিবদের সাহায্য করার কথা বলে বান্ধবীদের নিয়ে পার্টি করছো। আজকেই তোমার পার্টি করার শেষ দিন, ভাগ্যিস আমি সন্দেহ নিয়ে এখানে এসেছিলাম, নয়তো এসব জানতেই পারতাম না। এসব বলে রিনু বাড়িতে চলে আসে আর ফোনের ভিডিওগুলো মিনুকে দেখায় আর এসব দেখে মিনু অনেক রেগে যায়। এসব কি দেখছি আমি, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, বড় বৌমা এত খারাপ সেটা তো জানতাম না। আজ ফোন করে টোনাকে দেখে আনবো, আর এমন খারাপ মেয়েকে বাড়ি থেকে বের করে দিব আমি। মা কি হয়েছে, এত তাড়াতাড়ি বাড়ি আসতে বললে যে? ফোনের ভিডিওগুলো একবার দেখ, তাহলেই বুঝতে পারবি। ছি ছি, টুনি এত বাজে হয়ে গেছে। মা তুমি এসব দেখানোর জন্য আমাকে বাড়ি আসতে বললে কেন? তুমি নিজে দেখে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, এমন বউয়ের মুখ আমি আর দেখতে চাই না। টুনির কথা শেষ হতে না হতেই টুনি সেখানে চলে আসে। দাঁড়াও টুনি, তোমাকে আর কষ্ট করে পা বাড়িয়ে এদিকে আসতে হবে না, তোমার মতো খারাপ আর বাজে নেশাখোর বউয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু কেন টোনা? এই বুড়ি, তোরা আমার স্বামীকে কি উল্টাপাল্টা বুঝিয়েছিস রে? হ্যাঁ বৌমা, মুখ সামলে কথা বলো। আর মুখ সামলে বা কি করে কথা বলবে, নেশা করে তো মাথাটাই নষ্ট করে ফেলেছো। ছি ছি বৌমা, আমি কখনোই ভাবতে পারিনি তুমি গরিবদের জন্য টাকা নিয়ে গিয়ে নেশা পার্টি করে শেষ করে দিবে। গরিবদের কষ্টের কথা ভেবে
নিজের টাকাগুলো দিয়েছিলাম, আবার ছোট বৌমার গহনা বানানোর টাকাগুলো সহ দিয়েছিলাম। আর সব টাকা তুমি বাজে কাজে নষ্ট করে ফেললে। আর যদি ছোট বৌমা ভিডিও করে না আনতো, তাহলে তো এভাবে আমাদের কাছে টাকা নিয়ে যেতে, আমাদের পথে বসিয়ে দিতে। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এসব নেশা করব না। আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। তুমি যা করেছো তা ক্ষমার যোগ্য না। বাড়ির বড় বউরা অনেক ভালো হবে, আর ছোট বউদের ভালো কিছু শেখাবে, আর তা না করে তুমি নিজেই নষ্ট হয়ে গেছো। আর ছোট বৌমা কি শিখবে? ছোট বৌমা অনেক ভালো, বাড়ির সব কাজ ও করে, আবার আমার শরীরের খেয়াল রাখে। ছোট বৌমার কাছে তোমার শেখার আছে অনেক কিছু। দূর মা, তুমিও না, কাকে কি বলছো? ওর মতো নেশাখোর বউ কি আর ভালো কিছু শিখবে? ওর মতো বউকে লাঠি দিয়ে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলে এমনি সব শিখতে পারবে। এসব বলে টুনা একটা লাঠি দিয়ে টুনিকে অনেক মারতে থাকে, আর মার খেয়ে কাঁদতে কাঁদতে টুনি বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন যে নেশা করতে গেলাম? আজ কিছু খারাপ বান্ধবীদের সাথে মিশে নেশায় আসক্ত হয়ে নিজের সংসারটাই হারালাম। নিজের সংসার হারিয়ে টুনি অনেক আফসোস করতে থাকে। আর অন্যদিকে মা, তুমি এখন রাজুর বউকে নিয়ে থাকো, আমি এক মাস পর চাকরি থেকে এসে ভালো মেয়েকে বিয়ে করব, তখন তুমি আবার দুই বউকে নিয়ে সুখেই থাকবে। ঠিক আছে রে বাবা। এরপর টুনা আবারও চাকরিতে চলে যায়, আর মিনু ছোট বৌমা রেনুকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। এক জঙ্গলে পায়রা তার সন্তান টুনটুনকে নিয়ে থাকতো। টুনটুন পায়রার খুব আদরের ছিল। টুনটুনের সব ইচ্ছা আশা সবই পায়রা পূরণ করত। টুনটুনকে নিয়ে পায়রার দিন বেশ ভালোভাবেই কাটছিল। মা, ও মা, আমার কিন্তু বড় মন খারাপ, আমার একটা খেলনা খুবই দরকার। জানো, আমি কুকুর কাছে সুন্দর একটা পুতুল দেখেছি, আমার অমন একটা সুন্দর একটা পুতুল চাই মা। ওরে আমার সোনা মেয়ে, এই পুতুলের জন্যই বুঝি আমার মেয়ের মন খারাপ? তুমি মন খারাপ করিস না মা, আজই আমি কাজ থেকে ফেরার সময় তোর জন্য পুতুল নিয়ে আসবো। এখন আর মন খারাপ করে থাকিস না মা, লক্ষ্মী মা, এবার মনটা ভালো কর আর বাসাতেই থাক, আমি কাজে যাচ্ছি, কেমন? আচ্ছা মা যাও, আমি বাসাতেই থাকবো, কিন্তু মা মনে করে পুতুল নিয়ে আসবে, কিন্তু বলে দিলাম। এরপর পায়রা কাজে চলে যায়, আর টুনটুন লক্ষ্মীর মতো বাসাতেই থাকে। আর কাজ শেষে বিকেলে পায়রা পুতুল নিয়ে বাড়িতে আসে, আর পুতুল দেখে তো টুনটুন ভীষণ খুশি হয়। আর এভাবেই পায়রা টুনটুনের সব ইচ্ছে পূরণ করত। আরে পায়রা, যে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? মা মেয়ে মিলে সেজেগুজে বেরিয়েছ যে? আসলে কালু দাদা, পাশের জঙ্গলে নাকি মেলা হচ্ছে, তাই মেয়েটাকে নিয়ে একটু মেলাতে বেড়াতে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ গো কাকদাদা? কোথায় আর যাবো বোন, আমি বাসায় যাচ্ছি। আমার তো আর কুড়িয়ে পাওয়া কন্যা নেই যে তাকে নিয়ে মেলায় বেড়াতে যাব। যাকে তুমি যাও বাইরা, তোমাদের সময় আর নষ্ট না করি। এসব কথা বলে কালু কাক উড়ে যায়। আর কাক চলে যাওয়ার পর টুনটুন গম্ভীর মুখে পায়রাকে জিজ্ঞেস করে, মা, কালু কাকা এসব কি বললো গো? কুড়িয়ে পাওয়া সন্তান? কি কুড়িয়ে পাওয়া সন্তান মা, বলো মা। কালু কাকা কি আমাকে কুড়িয়ে পাওয়া সন্তান বললো নাকি মা? তোর পাগলি মেয়ে, তোকে কুড়িয়ে পাওয়া সন্তান বলবে কেন? কালু দাদা তো মজা করছিল, ওসব কথা ভাবিস না। চল মা, আমরা মেলায় যাই। না মা, তুমি হয়তো আমার কাছে কিছু আড়াল করছো, শুধু কালু কাকা নয়, এর আগে আরো অনেকে আমাকে কুড়িয়ে পাওয়া সন্তান বলেছে, এসবের তো একটা মানে আছে তাই না মা? হয়েছে হয়েছে, থাম এবার, তোকে আর অত পাকনামি করতে হবে না, চল তো এবার মেলা যাই, এত দূরের পথ, যেতে হবে তো নাকি? এসব কথা বলে পায়রা টুনটুনকে নিয়ে উড়াল দেয়। আর মেলায় যাওয়ার পথেই পায়রা আর টুনটুন একটা পাগল টুনিকে দেখতে পায়। আর ওই টুনিকে দেখে তো টুনটুন থেমে যায়, আর পায়রাকে বলে, মা দেখো ওই টুনিটাকে, মনে হচ্ছে পাগল, পালকগুলো এলোমেলো, শরীরে ময়লা, মনে হয় টুনির যত্ন নেওয়ার কেউ নেই। এই পাগল টুনিটাকে দেখে কেন
জানি আমার খুব মায়া হচ্ছে। মা, আজ না হয় মেলায় যাওয়া থাক, আমরা অন্য কোনো দিন মেলায় যাব। আজ না হয় টুনিটাকে নিয়ে বাসায় যাই। আর মা, এখন থেকে টুনি দেখাশোনা আর সেবা যত্ন আমরাই করব, কি বলো? তোর ইচ্ছে কি আমি কখনো অপূর্ণ রেখেছি? তুই যা চেয়েছিস তাই হবে মা, এই পাগল টুনির দায়িত্ব আমরাই নিব। কিন্তু মা, টুনি তো তোর বড়, তাই পাগল হলেও তুই বরং টুনিকে পিসি বলে ডাকবি। এসব কথা বলে পায়রা আর টুনটুন পাগল টুনিটাকে বাসায় নিয়ে যায়। আর পায়রা আর টুনটুন মিলে টুনির সেবা যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর পায়রা ও টুনটুন আদর যত্ন করে টুনিকে কিছুটা সারিয়ে তোলে। মা, এই টুনি পিসি বেশ সেরে উঠেছে। মা, আমার কি মনে হয় জানো, এই টুনি পিসিকে যদি আমরা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাই, তবে মনে হয় এই টুনি পিসিটা সুস্থ হতে পারে। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। টুনি পাগল হওয়ার পর নিশ্চয় তার পরিবারকে হারিয়েছে। না জানি ওর সন্তানরা কত কষ্ট পাচ্ছে ওকে ছাড়া। চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করতে পারলে এই টুনির উপকার হবে আর ওর পরিবারেরও ভালো হবে। তবে আর দেরি নয়, আজই টুনিকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর পায়রা আর টুনটুন মিলে টুনিকে হাসপাতালে নিয়ে যায়। আর মানসিক রোগের চিকিৎসক উল্লু প্যাঁচা টুনিকে দীর্ঘ চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলে। পায়রা, এখন টুনি সম্পূর্ণ সুস্থ, এবার টুনিকে তুমি বাসায় নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, টুনিকে কিন্তু এখনই অত চাপ দেওয়ার কিছু নেই, মাত্র মানসিকভাবে সুস্থ হয়েছে। ওকে আস্তে আস্তে অতীতের কথাগুলো জিজ্ঞেস করতে হবে, কেমন? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যা বলবেন তাই হবে, তবে এবার আমি আসি। এসব কথা বলে পায়রা টুনিকে নিয়ে বাসায় ফিরে যায়। আর টুনিকে দেখে তো টুনটুন ভীষণ খুশি হয়। ও মা গো, মা, তুমি টুনিকে নিয়ে এসেছো, যাকে ভালোই হলো। তবে এবার টুনি পেশি একদম ভালো হয়ে গেছে, যাকে টুনি পেশির সাথে আমরা এবার ভালোভাবেই থাকবো। কিন্তু মা, এই টুনি পেশির তো পরিচয় জানতে হবে, আর টুনি পেশিকে তো তার পরিবারের নিকট পৌঁছে দিতে হবে, বলো? সেসব তো তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু মা, ডাক্তার তো এক্ষুনি টুনিকে চাপ দিতে নিষেধ করেছে। আর কদিন যা, টুনি আর একটু স্বাভাবিক হোক, তারপর সব কথা না হয় জানবো। এরপর থেকে টুনি পায়রা টুনটুনের সাথেই থাকতে শুরু করে। আর দিনে দিনে টুনির সব স্মৃতি মনে পড়ে যায়। আর পায়রাকে একদিন টুনি বলে, আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। টুনটুন কি সত্যি তোমার সন্তান? আসলে টুনটুনের মতো আমারও একটা সন্তান ছিল, আর টুনটুনের কপালে যে কালো জন্মচিহ্নটা আছে, অমন আমার সন্তানেরও কপালে ছিল। কিন্তু ছোটবেলায় একটা শয়তান চিল আমার চানাকে চুরি করে নিয়ে যায়, আর সন্তানের চিন্তায় আমি এমন পাগল হয়ে গিয়েছিলাম। ও বুঝলাম, যাক, আজ অবশেষে আমার টুনটুনের আসল মাকে পেয়ে গেছি। আসলে ছোটবেলায় টুনটুনকে আমি জঙ্গলে আহত অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম, আর তখন আমি টুনটুনকে আমার কাছে নিয়ে আসি। তবে টুনটুনের আসল মাকে আমি অনেক খুঁজেও পাইনি, তাই আমি টুনটুনকে নিজের সন্তানের মতো বড় করি। তবে বোন, তোমার কাছে একটা অনুরোধ, আমি টুনটুনকে নিজের সন্তানের মতো বড় করেছি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই দয়া করে তুমি ওকে নিয়ে চলে যেও না, তাই তুমিও আমাদের সাথে থেকে যাও, আর আমরা দুই মা মিলে না হয় টুনটুনকে আগলে রাখবো। পায়রার কথা শেষ হতে না হতেই সেখানে টুনটুন আসে। এবার বুঝলাম সবাই আমাকে কেন কুড়িয়ে পাওয়া সন্তান বলতো, তবে যাই হোক, আজ আমি আমার দুই মাকে পেয়ে ভীষণ খুশি। এরপর থেকে টুনটুন তার দুই মায়ের সাথে সুখেই দিন কাটাতে থাকে। এক বনে মিনু টুনটুনি তার একমাত্র ছেলে টোনাকে নিয়ে বসবাস করত। মিনু টুনটুনির ছিল প্রচন্ড টাকার লোভ। যৌতুকে অনেক টাকা পাওয়ার লোভে মিনু টুনটুনি টোনাকে চারবার বিয়ে দেয়। এরপর, কই আমার বাড়ির সব মহারানীগুলো কোথায় গেল?
ছেলে যে আমার কাজে গেছে সেটা কি কারো মনে আছে? ঘরে কি আজ কোনো খাবার রান্না হবে না? কই গো বড় বউ, কোথায় গেলে? মিনু টুনটুনির কথা শুনে বড় বউ টুনি মিনু টুনটুনির ঘরে ঢোকে আর বলে, আমায় ডাকছেন মা? আমি তো থালা বাসন মাজতে ব্যস্ত ছিলাম, তাই আমি শুনতে পাইনি মা। তা বলুন মা, কেন ডাকছেন আমাকে? এই যে এই নাও, এই চালটুকু দিলাম, এগুলো দিয়ে আজকে রান্না করবে। খবরদার বৌমা, চুপি চুপি কিন্তু আমাকে না বলে একদম চাল নিবে না, বুঝেছ? এ কথা বলে মিনু টুনটুনি টুনিকে চাল বের করে দিয়ে চলে যায়, আর টুনি চাল নিয়ে রান্নাঘরেই চলে যায়। কই রে, কই গেলি তোরা? মুন্নি, কণিকা, বিউটি, এদিকে আয়, আমাকে একটু রান্নার কাজে সাহায্য কর। কই রে? টুনির ডাক শুনে মুন্নি, কণিকা আর বিউটি রান্নাঘরে চলে আসে আর টুনিকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। চার বউ মিলে রান্নাঘরে হাসি মজাতেই রান্না করতে থাকে। এদিকে মিনু টুনটুনি তাদের এত হাসি শুনে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে আসে আর বলতে থাকে, বাহ, হায় রে, এ কোন কুলক্ষীদের আমি ছেলের বউ করে এনেছি! এতটুকু রান্নার জন্য একসাথে চারজনকে রান্নাঘরে কাজ করতে হয়, বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? আমি কি আমার ছেলেকে আবার বিয়ে দিব নাকি? হ্যাঁ ছোট বৌমা, তুমি আমার ঘরে আসো, আমার প্রচন্ড পাটা ব্যথা করছে, আমার পা টিপে দিবে। মিনু টুনটুনির কথা শুনে মুন্নি আর কণিকা মুখ গোমড়া করে বাড়ির অন্য কাজ করতে চলে যায়, আর ছোট বউ বিউটি পায়রা মিনু টুনটুনির পা টিপে দেওয়ার জন্য তার ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পর টুনির রান্না শেষ হলে মিনু টুনটুনি আর টোনাকে টুনি খেতে দেয়। তাদের খাওয়া শেষ হলে মুন্নি, কণিকা, বিউটি টুনির কাছে আসে আর বলতে থাকে, দিদি, ও দিদি, আমাদেরও এবার খেতে দাও, সারা দিন হাড় খাটুনি কাজ করে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না দিদি। খাবার যে আর নেই রে বোন, আমাকে মা যতটুকু চাল বের করে দেয় তাতে তো ওদের দুই মা ছেলের খাবার হয়, আর আমাদের খাবারই থাকে না রে। আমি কোথায় থেকে এখন তোদের খাবার খেতে দিব বলতো? টুনির কথা শুনে ছোট বউ বিউটি পায়রা অনেক রেগে ওঠে আর বলতে থাকে, কেন খাবার নেই দিদি? বাবা বিয়ের সময় কতগুলো টাকা যৌতুক দিয়েছে, বাবা ভেবেছিল আমি রানীর মতো করে থাকব, আর এখন তো আমার কপালে কোনো খাবারই জুটছে না, সারাদিন কত কাজ করি বাড়িতে আর ঠিক মতো খেতে পর্যন্ত পারি না। সব বৌমারা মিলে যখন এসব কথা ঘরে বলছিল তখন মিনু টুনটুনি সেখানে আসে আর বলে, কি হয়েছে কি? হ্যাঁ সারাদিন তোমাদের এত গল্প কিসের? তোমরা কি একটু চুপচাপ কাজ করতে পারো না? সারা দিন একসঙ্গে চারজন বসে শুধু কুটনামি করা, তাই না? মিনু টুনটুনির কথা শুনে টুনির ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর টুনি মিনু টুনটুনিকে বলে, মা দেখুন, আমরা সারাদিন বাড়িতে কত কাজ করি, দুদণ্ড আমাদের বসার পর্যন্ত সময় দেন না, এই সংসার থেকে আমরা দুবেলা দুমুঠো ঠিকভাবে খাবারও খেতে পারি না। আমি আর এইভাবে এই সংসারে কিছুতেই পড়ে থাকতে পারবো না মা, সংসারের লাঠি ঝাঁটা খাওয়ার থেকে বাইরে গিয়ে কাজ করা অনেক ভালো, আমি চলে যাব, চলে যাব এখান থেকে। টুনির কথা শুনে বাকি তিন বউ বলে, দিদি, তুমি যদি এই সংসারে না থাকো তবে আমরাও থাকবো না, মা আপনি আপনার ছেলেকে নিয়ে সংসার করুন, চলো দিদি এক্ষুনি আমরা সবাই চলে যাই, এখানে আমরা আর দাসীর মতো পড়ে থাকতে পারবো না। এ কথা বলে চার বউ মিলে বাড়ি থেকে বের হয়ে যায় আর বনের মধ্যেই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়, তা দেখে বড় বউ টুনি বলে, রাত করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম, এবার আমরা সবাই কোথায় যাব? আমাদের তো কোথাও যাওয়ার কোনো জায়গাই নেই, আর এদিকে তো অনেক রাতও হয়ে গেছে রে। টুনি এ কথা বলার পরে তারা আবার হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর এক বড় দানব পাখির সামনে পড়ে তারা। দানব পাখি তাদের দেখে বলে, হা 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 হা, এই রাতের অন্ধকারে শিকার তো নিজের পায়ে হেঁটে আমার কাছে এসেছে,
আজ তোদের মাংস দিয়ে আমি রাতের ভোজ করব। দানবিগলের মুখে এসব কথা শুনে চারবো ছুটে সেখান থেকে পালাতে থাকে, আর দানবিগলও তাদের পিছু পিছু ছুটতে থাকে। চারবো ছুটতে ছুটতে এক বড় আম গাছের নিচে এসে অনেক হাঁপাতে থাকে, আর তাদের হাঁপাতে দেখে আম গাছ বলে ওঠে, কে তোমরা আর এত রাতে তোমরা এখানে এসেছো কেন? তোমাদের কি কোনো সাহায্যের দরকার আছে? তবে তোমরা আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আম গাছের কথা শুনে চারবউ ভীষণ ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে তাদের সব সমস্যার কথা বলে। তা শুনে আম গাছ বলে, ভয় পেও না, আমার গাছের ভিতর এক কোঠর আছে, তোমরা সেখানে লুকিয়ে পড়ো, আর তোমাদের কেউ খুঁজে পাবে না। আম গাছের কথা শুনেই তারা চার বউ মিলে আম গাছের কোঠরে ঢুকে পড়ে, আর দানবিগল তাদের ধরতে না পেরে চলে যায়। তারপর পরদিন সকাল হলে চার বউ গাছের কোঠর হতে বেরিয়ে আসে, আর আম গাছ তাদের বলে, তোমরা অনেক দুঃখী, তোমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তোমরা আমার গাছের নিচে ঘুরতে থাকো, সেখানে তোমরা দুই হাড়ে স্বর্ণ পাবে, আর সেই স্বর্ণগুলো তোমরা নিয়ে নাও, তোমাদের অনেক কাজে আসবে। আম গাছের কথা শুনে চার বউ মিলে গাছের নিচে ঘুরতে থাকে, আর তারা সত্যি সত্যি দুটি স্বর্ণের হাড়ি পায়। তা নিয়ে গাছকে ধন্যবাদ দিয়ে তারা চারজন সেখান থেকে চলে যায়। তারপর বনের আরো গভীরে গিয়ে একটা রাজপ্রাসাদ বানায়, আর সুখে শান্তিতে সেখানেই বসবাস করতে থাকে। এভাবেই দিন কেটে যায়। এরপর বনের মধ্যে ভীষণ খরা দেখা দেয়। খরার কারণে সারা বনের জঙ্গলে অনেক অভাব পড়ে যায়। তখন টুনি সবাইকে বলে, আমি ঠিক করেছি, আমি আমাদের বাড়ির সামনে একটা পুকুর কাটবো, তাহলে বনের সবার জলের কোনো অভাব থাকবে না, সবার জলের অভাব দূর হয়ে যাবে। বিউটি, তুই বনের একজনকে বলে আয় যে আমরা আমাদের টাকা খরচ করে একটা পুকুর দিচ্ছি, আর এর জন্য আমাদের অনেক লোক দরকার হবে, আর যার যার কাজ করার ইচ্ছে তাদেরকে যেন সঙ্গে করে নিয়ে আসে। টুনির কথা শুনে বিউটি বনের একজন পাখিকে সেই সংবাদ দিয়ে আসে। পরদিন ওই পাখি অনেকগুলো পাখিকে নিয়ে আসে পুকুর খনন করার জন্য, এবং তারা পুকুর খনন করতে থাকে। এদিকে বিউটি পায়রা দেখে, একি এটা টোনা আর আমার শাশুড়ি মা না, এনারা এখানে এসেছে কেন? এক্ষুনি টুনি দিদিকে সবটা বলে দিতে হচ্ছে তো, এরা হঠাৎ এখানে কেন? এরপর বিউটি পায়রা টুনিকে গিয়ে সবটা বলে। সব শুনেই টুনি বিউটি পায়রাকে বলে, ঠিক আছে বিউটি, কাজ শেষে তুই তোর চেহারার আড়াল করে ওদেরকে রাজপ্রাসাদের ভিতরে ডেকে পাঠাবি। টুনির কথা শুনে বিউটি পায়রা ওর্ম কন্যা দিয়ে বেঁধে টোনা আর মিনু টুনটুনির কাছে যায়, আর ওদের রাজপ্রাসাদের ভেতরে নিয়ে আসে। আর তাদের রাজপ্রাসাদের ভেতরে এনে বিউটি পায়রা তাদের খেতে দেয়। খাবার দেয়া দেখে টোনা তার মাকে বলে, আচ্ছা মা, ওরা সবাইকে খেতে না দিয়ে আমাদের ডেকে কেন খাওয়াচ্ছে মা? নিশ্চয় এদের কোনো কুমতলব আছে। আমি শুনেছি নতুন পুকুর খনন করতে যদি দুটো পাখির মাথা কেটে দেওয়া হয় তাহলে নাকি জল তাড়াতাড়ি উঠবে, এরা বুঝি আমাদের মাথা কেটে ফেলবে মা, আমার ভীষণ ভয় করছে। টোনার কথা শুনে মিনু টুনটুনি ভীষণ কাঁদতে থাকে। টোনা বাবা রে, এসব আমার পাপের ফল রে বাবা, আমি যদি আমার লক্ষ্মীর মতো বউদের তাড়িয়ে না দিতাম, তবে এত তাড়াতাড়ি আমাকে জীবন দিতে হতো না। চার বউ নিশ্চয়ই আমাকে অনেক অভিশাপ দিয়েছে, তাই ওদের অভিশাপের ফলে আজ বুঝি আমাদের মাথা কাটা যাবে বাবা। টোনার মিনু টুনটুনি যখন এসব কথা বলছিল তখন বিউটি পায়রা মুখে ওড়না দিয়ে মুখ ঢেকে ভেতরে নিয়ে যায়। টোনার তার মা ভেতরে গিয়ে দেখে আরো তিনজন ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। তা দেখে মিনু টুনটুনি হাঁটু গেড়ে তাদের সামনে বসে পড়ে, আর হাত জোর করে বলে, মা ও মা, আমাদের ক্ষমা করে দাও মা,
আমি আর কারো প্রতি অন্যায় অত্যাচার করব না। আমি জানি এগুলো আমার আগের কর্মের ফল। আমি যে আমার চার বৌমার সাথে অনেক অন্যায় করেছি। মা ঠিকই বলেছে, আপনারা আমাদের ক্ষমা করুন। আসলে আমার চার লক্ষ্মী বউ খুব ভালো ছিল। ওদের চলে যাওয়ার পরেই আমাদের সংসারে অভাব চলে আসে। এরপর আমি আমার বউদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তাদের খুঁজে পাইনি। তারা যে এখন কোথায় চলে গেছে সেটাই তো জানি না। সব কথা শুনেই টুনি ওনার ভেতর থেকে বলে ওঠে, কে বলেছে আমরা আপনাদের মাথা কেটে নিব? আপনারা যে নিজেদের দোষ নিজের মুখে স্বীকার করেছেন এতেই অনেক। আপনারা আপনাদের কর্মে সাজা পেয়েছেন। জানো আমার চার বউয়ের কথা আমার অনেক মনে পড়ছে আজ। তারা যদি ফিরে আসতো আমি তাদের কাছে ক্ষমা চাইতাম। মিনু টুনটুনির কথা শুনে চার বউ মুখের ওড়না সরিয়ে ফেলে। আর চার বউকে দেখে মিনু টুনটুনি আর টোনা অনেক অবাক হয়ে যায় আর তাদের কাছেই ক্ষমা চায়। তারপর চার বউ তাদের ক্ষমা করে দেয়। এরপর মিনু টুনটুনি টোনা আর চার বউ মিলে সুখে শান্তিতে রাজপ্রাসাদেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কেউ আমাদের সাথে যতই অন্যায় করুক না কেন, তাদের ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ক্ষমা যে মহৎ গুণ। আর বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।